দুনিয়াতে সবচেয়ে বড় কি বলেন? ঈমান, কোরআন, পিতামাতা, সব তো এগুলাই বলি আমরা, তাই না? কিন্তু হাদিসের এই পরিভাষায় বোঝা যাচ্ছে, ভালো করে খেয়াল করেন, মানুষের মন হচ্ছে দুনিয়ায় সবচেয়ে বড়। কেমন করে? আপনার এলাকায় একজন ভ্যান চালায়, সারা দিনে কামাই করছে 450, বউ আসরের নামাজের ফোন করছে, শোনো তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু আজকে বেড়াতে আসছে, 1.5 কেজি গরুর গোস্ত নিয়ে আইসো। 450 টাকায় 1.5 কেজি গরুর গোস্ত হবে তো? হবে না। কেন, 250 টাকা কেজি? না হুজুর, বহু আগে ছিল, এখন আমরা ঈদের মধ্যে 700 নামাইছি, তাই না? 1.5 কেজি 450 টাকা, ওর তো প্যালপিটিশন উঠে গেছে, সারা দিনের কামাই 450, বউ বলছে 1.5 কেজি, না আনলেও তো 1 কেজি আনা লাগে, তাও তো হয় না, টেনশন আর টেনশন। বাড়িতে আসছে, পনে 1 কেজি গোস্ত নিয়ে মন খারাপ, বউ বলছে খালি যায় নেক শ্বশুর শাশুড়ি, তারপরে তোমার সাথে হিসাব কিতাব আছে, এটা কার মুখে দিবে? এরকম কষ্ট করে সংসার চালায় এরকম মানুষ আছে না ভাই? আছে না ভাই? রাত্রেবেলা মনের দুঃখে 1 কেজি গোস্ত আনতে পারে নাই, শুয়ে শুয়ে রাগ করতেছে আর কল্পনা করতেছে, দুনিয়ায় যদি আমার এত টাকা পয়সা হতো দুনিয়ার সব গরু কিনে ফেলতাম, একটা গরুর 1 কেজি গোস্ত খাইলে আমার কাছ থেকে কিনে খাওয়া লাগতো। বলেন তো ভাই, এই চিন্তা এবং কল্পনা যদি কেউ মন দিয়ে করতে চায় পারবে কি না? 1 কেজি গরুর গোস্ত কিনার মুরাদ নাই, দুনিয়ার সব গরু কিনছে এই কল্পনাও করতে মানুষের মন পারে, ঠিক কিনা? এই সকল কল্পনা করতে করতে রাত্রেবেলা ঘুমায় গেছে, দেখে কি জান্নাতের মধ্যে ঢুকে গেছে, হুর পরীরা প্লেটে করে বড় বড় মুরগান রান্নি আসে, বলছে প্লিজ স্যার একটা খান, ও কঠিন ভাব নিচ্ছে জান্নাতে, না 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 খাবো না, কোনো প্লিজ ডিস্টার্ব করো না, খাবো না। আর হুর পরীরা খালি বলতেছে একটা রান খান, অনেক রিকোয়েস্টের পরে একটা রান নিছে স্বপ্নে নিয়ে খাচ্ছে, খানিকক্ষণ পরে বউ আসছে, এসে ধাক্কায় বলছে যে এই লোকটা মাথার ঠিক নাই বলে কি পেটেরও ঠিক নাই নাকি তুমি খেতাসি বাউকা? স্বপ্নের মধ্যে খেতাসি বা আর চিন্তা করতেছে জান্নাতে কি সিবাচ্ছে মুরগার রান। উদাহরণটা মনে রাখার জন্য বললাম, যে লোক 1 কেজি গরুর গোস্ত কিনতে পারে না, ওই লোক দুনিয়ার তাবত গরুকে তার খামারে ঢুকায় রাখার মতো মন দিয়ে কল্পনা করতে পারে, মনটা তাহলে কত বড়, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বান্দা তোমার মনোজগতের চিন্তা যেখানে শেষ হবে আল্লাহ জান্নাতের সৌন্দর্য ওখান থেকে দিবেন, সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার পর আফসোস হবে, কিসের আফসোস? যখন বান্দার আমল নামা আল্লাহ দেখাবেন, দেখা যাবে মাজালিসুজ জিকিরে, আল্লাহর জিকিরের মজলিসে বান্দারা বসছিল, ওই বসার কারণে আল্লাহ তার গ্রেড, নামাজ রোজা আছেই তো গ্রেড অনেক বাড়ায় দিছেন, আর দেখবে হারে আমার চেয়ে এই ভাইটা আরো 10 মিনিট বেশি বেশি ছিল, এই ভাইটা ঘোরাফেরা করে নাই, আমি ঘোরাফেরা করছিলাম, আমি কোরআনের মজলিসে বসি নাই, হাদিসের দর্শে বসি নাই, একটু বেশি সময় ইসলামের জন্য দেই না, ইস আর যদি 1 ঘন্টা বেশি দিতাম, জান্নাত তো দিছে আল্লাহ, আরো VIP দিত জান্নাতে, এই একটা আফসোস হবে আল্লাহর জন্য সময় না দিতে পারার, কম দেওয়ার, সুবহানাল্লাহ। তাহলে আপনি যে ফিল্ডিং মেরে বেড়াচ্ছেন এই জায়গায়, আর মনে করতেছেন যারা এখানে বসে আছে এরা তো এদের কাম নাই কাজ নাই, বোকা শোকা লোক বসছে, আমরা যারা চালাক তারা আমরা বাইরে ঘুরতেছি, আমি আপনাদের কাছে লাস্ট কথা বলে আলোচনায় প্রবেশ করি। যারা যুবক আছেন, আপনারা মোবাইলে যে ইন্টারনেট ব্যবহার করেন, ইন্টারনেটটা কয়ভাবে ব্যবহার করি আমরা? ইন্টারনেটটা আমরা 2 সিস্টেমে ব্যবহার করি, একটা সেলফ ডাটা, আরেকটা ডাটা হচ্ছে ওয়াইফাই ডাটা, তাই না ভাই? সেলফ ডাটাটা কিভাবে, 2টা তীর চিহ্নর মতো আছে, ক্লিক করলেন মোবাইলে আপনার MB কিনা আছে, আপনার মোবাইলের MB থেকে আপনার সেলফ ডাটা ব্যবহার হয়, তাই না ভাই? আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনার বাড়িতে একটা রাউটার লাগানো আছে, ওই রাউটারটার একটা 700 মিটার পর্যন্ত রেঞ্জ আছে, রাউটারটার পাসওয়ার্ডটা আপনি জানেন, সুতরাং ওই রাউটারের পাসওয়ার্ড জেনে আপনার মোবাইলের সাথে রাউটার যদি সেট করে দিতে পারেন, তাহলে আপনার আনলিমিটেড ইন্টারনেট ওই যে আপনি রাউটারের সাথে কানেক্ট হয়েছেন ওই রাউটার থেকে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, মাইক দূরে দেওয়া শোনা যায়,
মোবাইলের মধ্যে দিয়ে ইউটিউবে ওয়াজ শোনা যায়, নানানভাবে আপনি ওয়াজ শুনতে পারেন, কিন্তু আপনি যদি এই শামিয়ানার মধ্যে প্রবেশ করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন, এইটার মধ্যে যেই বান্দারা ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজও শোনাবেন, তার রহমত দিয়ে বান্দাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলের প্যান্ডেলে আসার দরকার আছে না নাই? এরপরে না বুঝলে বোঝেন, আপনি আপনার হিসাব বোঝেন, আমাদের আর হিসাব বোঝার দরকার নাই। 11:30টার সময় আলোচনায় উঠলে আপনাদের এনার্জি থাকলেও বক্তার এনার্জি থাকে না, আর এই এনার্জি, এত এনার্জি আপনাদের গেইন করার তো দরকার নাই, এনার্জি সেভ করবো আমরা প্রয়োজনে। 11:00 পর্যন্ত করে এনার্জি সেভ করলে সমস্যা আছে আমাদের? তা আমরা আগামী থেকে ইনশাআল্লাহ এটার চেষ্টা করব। এখন আয়োজক যারা তারা তো দেরি না করেও পারে না, আমাদের অভ্যাস হয়েছে, এখনও তো অনেকে ঘোরাফেরা শেষ করতে পারে নাই, এখন পর্যন্ত অনেকে পরীক্ষার মধ্যে রাখছে, দেখি কি হয়। হুজুর একাই জানে আর আয়োজকরা একাই জানে, আমরা ওয়াজ জানি, হ্যাঁ, পকেটের মধ্যে সাইদি সাহেবের ওয়াজ, যুক্তিবাদীর ওয়াজ, আহমদুল্লাহর ওয়াজ, মিজানুর রহমান আজারির ওয়াজ, সাইফুল্লাহর ওয়াজ, এইগুলো না শুনলে কি, পকেটে নিয়ে ঘুরি আমরা ওয়াজ, আছে না একদল ভাই, বিরাট ভাব, এদের চলাফেরা দেখলে আপনার কাছে একটু মনে হবে বাপ বা এই দুনিয়ায় এদের থেকে স্মার্ট আর কেউ নাই। টাকনুর নিচে কাপড় পরছে, চুল একটু উল্টা পাল্টা ছাঁট দিছে, গেঞ্জি একটু টাইট পরছে, বিরাট ভাব। আগে বিড়ি খাইতো লুকায়, এখন পাবলিকের সামনে বিড়ি খায়, ওই আর দুনিয়ায় নাই, আসমানে উঠে গেছে, তাই না ভাই? আর চিন্তা করছে এই সকল হুজুর, হ্যাঁ এগুলো তো হুজুর ভাই, মানুষে আন্ডার এস্টিমেট করেন না আপনি, আপনাদের চলাফেরা দেখলে মনে হয় আন্ডার এস্টিমেট করেন। আমরা কেবলমাত্র ওই আরবি লাইনে পড়া হুজুর না, ওই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় যেইগুলো জায়গাতে পিএইচডি ডিগ্রি নেওয়া লাগে ওইগুলো জায়গা মারায়া তারপরে আসছি আমরা, একদম আন্ডার এস্টিমেট করে ফেলেন না হুজুরদেরকে। আল্লাহ হুজুরদের দোর খালি মসজিদ পর্যন্ত রাখে নাই, হুজুরদের দোর জান্নাত পর্যন্ত রাখছে, ঠিক কি না? এত সহজ ভাবেন না। আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় চমৎকার কথা বলেছেন এবং একটা ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে আলেম ওলামাদের কোন বিষয়ে কথা বলা উচিত, কোরআন থেকে কোন বিষয়ে, অনেকগুলা চমৎকার পয়েন্ট বলছেন। এই যে বাল্যবিবাহ আমাদের সমস্যা, আমাদের নারী শিক্ষার সমস্যা আমাদের জন্য, এরপরে নারীদেরকে সম্মান দেয় না সমস্যা, কিন্তু সব সমস্যার গোড়ায় যে দুর্নীতি করার সমস্যা, এই কথাটা উনি বলতে একটু ভুলে গেছেন। আপনি দুর্নীতি করে বাল্যবিবাহ রোধ করার জন্য যে টাকা আনবেন, ওই টাকা দুর্নীতিবাজরা খায়, জন্য বাল্যবিবাহ বাড়ে। আপনি দুর্নীতি করে যেই টাকা পয়সা দিয়া শিক্ষা ব্যবস্থায় দিবেন, ওই টাকার দুর্নীতি বাড়ে। আপনি দুর্নীতি করে যেই বাথরুম বানাবেন, বাথরুমের যেই দামের কমোড কিনা লাগবে, যেই দামের ওই জায়গার প্যান কিনা লাগবে, যেই দামের ওই জায়গার টাইলস কিনা লাগবে, তার থেকে 10 গুণ কম দামে দেওয়ার কারণে 50 বছর যাওয়ার বাথরুম 5 বছর চলে না, এটাও একটা সমস্যা, এটারও সমাধান লাগবে, ঠিক কিনা? সব সমস্যার সমাধানের আলোচনা হবে কোরআন থেকে। পয়েন্ট বলে দিয়ে যায় উনি ভালো করছেন, আমি তো অন্য সাবজেক্টে কথা বলবো মনে করছিলাম, আজকে কথা হবে টু দ্য পয়েন্ট কোরআন।